ডাক্তার বলেছে ছোট হুজুর ইন্তেকাল করলে সঙ্গে সঙ্গে মাটি দিয়ে দিও যা সুগার যা ডায়াবেটিস ছোট হুজুর ইন্তেকাল করলে ফুলে ফেটে দদদর করে খুন বেরিয়ে গোশগুলো সব খুলে খুলে পড়ে যাবে ডাক্তার বলেছিল বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বলেছিলেন ডাক্তার সাহেব আব্বাজান বলে গেছে তাড়াতাড়ি করো না আল্লাহর মাল আল্লাহ হিফাজত করবে ভাইজান ইন্তেকাল করলেন তিন দিন লাশ হুজুর কিবলার দরবারে রাখা হলো যেখানে ডাক্তার বলল সঙ্গে সঙ্গে মাটি দিয়ে দেবেন ইন্তেকাল হয়ে গেলে তিন দিন লাশ রাখা হলো টেবিল ফ্যান ছটা সাতটা টেবিল ফ্যান পাঁচ ছটা টেবিল ফ্যান হুজুরকে গোসল দিয়ে শরীরের মধ্যে পাখা চালিয়ে দেওয়া হলো জুম্মার দিন জুম্মার নামাজের পর হুজুর কিবলার লাশ খড়ের ঘর থেকে থাকতেন খড়ের ঘর শুতেন খাজুর পাতার চাটায় খাজুর পাতার চাটায় শুতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী কাকে ভালোবাসা বলে মোটা গদি তোশক সব ব্যবহার করতে পারতেন পাঁচ লাখ টাকার পালঙে শোবার মতো যোগ্যতা আল্লাহ পাক ছোট হুজুর পীর কিবলাকে দিয়েছিলেন কিন্তু না সারা জীবন খাজুর পাতার চাটায় শুতেন যে হুজুর পাকের সুন্নাত আল্লাহর নবী শুতেন খাজুর পাতার চাটায় ও ছাড়া শুতেন না প্যারে হাজেরিন বড় ভাইজান রয়েছেন জুম্মার নামাজ হবে নামাজ হয়ে গেল পাকা সুইচগুলো বন্ধ করেছে লাশ বাইরে নিয়ে যাওয়া হবে ঘর থেকে বের করা হবে খড়ের ঘর থেকে লাশ বাইর করে নিয়ে যেয়ে জানাজা হবে পাকা সুইচগুলো বন্ধ করেছে বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে হুজুর কিবলার চেহারা মোবারক খালি সুইচটা বন্ধ করেছে আল্লাহর কুদরতে কপাল দিয়ে দদদর করে ঘাম বেরোতে লেগেছে জোরে বলুন সুবহান মরা মানুষের ঘাম বেরোয় আশেকের রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যে যত দুনিয়ার জমিনে বড় বড় আল্লাহর ওলি গাউস কুতুব আব্দাল লক্ষ্য করেন সব আশেকের রাসূল ছিলেন মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াহ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ আশেক রসুল ছিলেন কাইমুজ জামান বড় হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ আশেক রসুল ছিলেন বলা যাবে নবী পাকের কথা বলতেন আল্লাহর রসুলের কথা বলতেন আর চোখ দিয়ে ঝরঝর করে খালি পানি পড়ত আল্লাহর হাবিবের কথা নবী পাকের কথা ভাইজান পীর কিবলা মক্কা শরীফ থেকে এলেন হুজুর কিবলা এগিয়ে দিচ্ছেন এক ওছি যাও দয়ার নবীর দরবারে গিয়ে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও আল্লাহর হাবিবের দরবারে ছবি উঠে গেল হুজুর কিবলা যাওয়া বন্ধ করে দিলেন এসব ছবি এখন বড় বড় আলেম ওলামা সব ছবি তুলছে কথা বুঝেছেন হুজুর কিবলাদের কঠিন নিষেধ আমারও অনেক ছবি আছে আমারও অনেক ছবি নেটে আছে কিন্তু আল্লাহ সাক্ষী আছে আমি একটা ছবি কাউকে তোলার পারমিশন দিয়ে দিই কাউকে পারমিশন দিই হুজুর কিবলা মক্কা শরীফে গেলেন না ছবি উঠে গেল বাংলাদেশ আর গেলেন না ছবি উঠে গেল আজ যাব আজ যাব ছবি উঠে গেছে ভাইজান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হুজুরের ভাইজান যাচ্ছে ভাইদেরকে হুজুরকে পাঠাচ্ছেন যাও আল্লাহর রসুলের দরবারে আমার সালাম দিও আল্লাহর কাবা ধরে আমি জুলফিকারের জন্য দোয়া চাই আশিকের রসুল কাকে বলে হজ পাক থেকে ঘুরে কাজ মিটিয়ে দরবারে এসেছেন একদম সেই রাস্তার কাছে আপনাদের ওই যে রাস্তা দিয়ে আমি ঢুকলাম ওই রাস্তার কাছে গাড়ি ওই রাস্তার কাছে গাড়ি ভাইজান আসছেন মক্কা শরীফ থেকে গাড়ি ওখানে হুজুর কিবলা মসজিদ থেকে ছুটে ছুটে গেছেন রাস্তায় ছেলেকে নামাবার জন্য বাপ যাচ্ছে
ছেলে মক্কা শরীফ থেকে এসেছে আব্বা জান ছোট হুজুর কিবলা তিনাকে যাচ্ছেন নাবাতে ছেলে নাবলেন আব্বা জান বুকে বুকে মুআনেকা করলেন কোলাকুলি করলেন আশিকের রাসূল কাকে বলে এবার একদম আদরের সঙ্গে ছেলেকে নিয়েছে মসজিদে বসালেন হুজুর কিবলা ছেলের সামনে নামাজে যেভাবে আত্তায়াতে আমরা দুরাকাতে যেভাবে বসি হুজুর কিবলা ঠিক ওইভাবে বসলেন আত্তায়াতের মতো বসলেন বসে জিজ্ঞাসা করছে কোচি মক্কা মদিনা শরীফ আল্লাহর কাবা শরীফ মদিনা শরীফ কেমন দেখলে বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে কেমন দেখলে আল্লাহর কাবা কেমন দেখলে নবী পাকের রওজা মুবারক হুজুর পাকের দরবার কেমন দেখলে ভাইজান পীর কিবলা হুজুর কিবলার সামনে বলছেন আব্বাজান মক্কা শরীফ মদিনা শরীফ মাশাআল্লাহ কোনো তুলনা হয় না কোনো তুলনা হয় না তবে একটা কথা বলে কি বাবা বলে আব্বাজান মক্কা মদিনা শরীফে দাড়ি চাচা মানুষ বেশি দাড়ি চাচা মানুষ বেশি মক্কা মদিনায় দাড়ি চাচা লোক বেশি হুজুর কিবলা যে ছেলেকে অত দূর থেকে আদর করে এনেছে যার সামনে আত্তায়াতের মতো দুজানু হয়ে বসেছেন যেমনি শুনেছে ছেলের মুখ থেকে মক্কা মদিনা শরীফে দাড়ি চাচা মানুষ বেশি হুজুর কিবলার চেহারাটা লাল হয়ে গেছে লাল হয়ে গেছে এক তুমি আমার সামনে আমার রাসূলের দেশের বদনাম করছো তুমি আমার সামনে আমার হাবিবের দেশের বদনাম করছো সেখানে দাড়ি চাচা বেশি আমি তোমাকে দাড়ি চাচা দেখতে পাঠিয়েছি আমি তোমাকে দাড়ি চাচা দেখতে পাঠিয়েছি আল্লাহর হাবিবের দরবার আল্লাহর কাবা শরীফ তুমি তোমার কাজ করে চলে আসবে ওখানে কে কি আছে না আছে ও তো তোমার দেখার দরকার নেই এক জাররা বরদাস্ত করতে না হুজুর পাকের কথা বললেই গোটা শরীরটা হাউ হাউ করে হুজুর কানতেন আর পাঞ্জাবিটাকে ধরে মাঝে মাঝে টেনে টেনে চোখ মুছতেন হুজুর পাকের আশিক রাসূল যারা যে কথা বুঝেছে এরকম মানুষ হতে হবে বাবা ডাক্তার বলে দিয়েছে আর হবে না ডাক্তার বলেছে ছোট হুজুর এন্তেকাল করলে সঙ্গে সঙ্গে মাটি দিয়ে দিও যা সুগার যা ডায়াবেটিস ছোট হুজুর এন্তেকাল করলে ফুলে ফেটে দদ্দর করে খুন বেরিয়ে গোশগুলো সব খুলে খুলে পড়ে যাবে ডাক্তার বলেছিল বড় ভাই জান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বলেছিলেন ডাক্তার সাহেব আব্বাজান বলে গেছে তাড়াতাড়ি করো না আল্লাহর মাল আল্লাহ হিফাজত করবে ভাই জান এন্তেকাল করলেন তিন দিন লাশ হুজুর কিবলার দরবারে রাখা হলো যেখানে ডাক্তার বলল সঙ্গে সঙ্গে মাটি দিয়ে দেবেন এন্তেকাল হয়ে গেলে তিন দিন লাশ রাখা হলো টেবিল ফ্যান ছটা সাতটা টেবিল ফ্যান পাঁচ ছটা টেবিল ফ্যান হুজুরকে গোসল দিয়ে শরীরের মধ্যে পাখা চালিয়ে দেওয়া হলো জুম্মার দিন জুম্মার নামাজের পর হুজুর কিবলার লাশ খড়ের ঘর থেকে থাকতেন খড়ের ঘর শুতেন খাজুর পাতার চাটায় খাজুর পাতার চাটায় শুতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী কাকে ভালোবাসা বলে মোটা গদি তোশক সব ব্যবহার করতে পারতেন পাঁচ লাখ টাকার পালঙে শোবার মতো যোগ্যতা আল্লাহ পাক ছোট হুজুর পীর কিবলাকে দিয়েছিলেন কিন্তু না সারা জীবন খাজুর পাতার চাটায় শুতেন যে হুজুর পাকের সুন্নাত আল্লাহর নবী শুতেন খাজুর পাতার চাটায় ও ছাড়া শুতেন না প্যারে হাজেরিন বড় ভাইজান রয়েছেন জুম্মার নামাজ হবে নামাজ হয়ে গেল পাকা সুইচগুলো বন্ধ করেছে লাশ বাইরে নিয়ে যাওয়া হবে ঘর থেকে বের করা হবে খড়ের ঘর থেকে লাশ বাইর করে নিয়ে যেয়ে জানাজা হবে পাকা সুইচগুলো বন্ধ করেছে বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে হুজুর কিবলার চেহারা মোবারক খালি সুইচটা বন্ধ করেছে আল্লাহর কুদরতে কপাল দিয়ে দদ্দার করে ঘাম বেরোতে লেগেছে জোরে বলুন সুবহান মরা মানুষের ঘাম বেরোয় কি গো
যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় तमाम পৃথিবী তার হয়ে যায় যে রাসূল পাকের মুহাববত হাবিবুল্লাহর মুহাববত আল্লাহ আল্লাহর রাসূলের শরীয়ত অনুযায়ী জায়েজ নাজায়েজ হালাল হারাম পাক নাপাক আল্লাহর শরীয়তকে মজবুত করে যে মানুষটা এগিয়ে যায় স্বয়ং আল্লাহ পাক যে আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান জোরে বলুন সুবহানাল্লাহ জি হ্যাঁ বাবা জিরা আল্লাহর ইবাদত গাফলতি করবেন না কাজে লেগে যাবেন ইনারা কিভাবে হয়েছে সারা সারা রাত আল্লাহর ইবাদত করতেন সারা সারা রাত ফুরফুরা শরীফের পাশে একটা জায়গা আছে যেখানে আমার হোসেন ভাইয়ের মাদ্রাসা আছে ধনপুতা ধনপুতা বলে একটা জায়গা যেখানে ঈদগাহ পুরো বন জঙ্গল ছিল জঙ্গল সেই জঙ্গলের মধ্যে সারা রাত আল্লাহ তাআলার তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর কিবলা সারা রাত আল্লাহর তাসবিহ পড়তেন এখন যেমন দিনে রাতে জলসা শেষ নেই হ্যাঁ তখন তো অত জলসা ছিল না তবুও যা ছিল তার পরেও যা টাইম পেতেন ওই ধনপুতার জঙ্গলে চলে গিয়ে ধনপুতার জঙ্গলে চলে গিয়ে হুজুর কিবলা সারা সারা রাত আল্লাহর ইবাদত করতেন কানতেন আল্লাহর মহব্বতে কানতেন আল্লাহ পাক আপনি রহমত করেন আপনি হেফাজত করেন কত বড় সংসার হুজুর কিবলার 21টা ছেলে 17টা মেয়ে আর 70 80টা করে সেই সময় 100টা করে ছাত্র আর মেহমান মুসাফির সব সময় দরবারে লাগানো থাকতো কিন্তু তারপরেও হুজুর কিবলা সব কাজ ফেলে রেখে ওই জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে রাতকে রাত কাটিয়ে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ ইনারা হচ্ছেন আল্লাহর মাহবুব ইনারা হলেন আল্লাহর ওলি বান্দা আল্লাহ আমাদের কায়েম রাখেন বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন মুহাববতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি سب روز ان کا تصور میں رکھنا یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے سب روز ان کا تصور میں رکھنا یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے ہمارے لیے ہر ستم ہے ان کا سہانا یہ فنات نہیں ہے تو پھر اور کیا ہے تم دونوں عالم کی مخاطر اعلیٰ کہ کون ہے جن کو بول او بلایا مگر ہے بچھانوں پہ ٹوٹی چٹائی یہ فنات نہیں ہے تو پھر اور کیا ہے سب روز ان کا تصور میں رہنا یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی سیدنا দিনদার ইমানদারেরা সোনার চাঁদেরা সোনার মানিকেরা কাবা শরীফ তওয়াফ করে আল্লাহ রসুল চলে গেলেন হাতিমের ভিতরে যে হাতিমের ভিতরে দুটো কবর আছে একটা কবর আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম আর একটা কবর ওনার আম্মা জান হযরত হাজেরা জি হ্যাঁ দুটো কবর হাতিমের ভিতরে
ওইখানে গিয়ে যখন কোনো মানুষ দোয়া চায় হাতিমের ভিতরে যখন দোয়া চায় ওই দোয়াটা চাওয়ার জন্য কবরের ভিতর থেকে নবী এবং নবীর আম্মা জান আল্লাহুম্মা আমিন বলতে থাকেন জোরে বলুন সুবহান নবী ওখানে গেলেন হাতিমের ভিতরে গিয়ে ও শোনা চাঁদনা শোনার মালিকেরা আল্লাহ নবী কাবা শরীফে তওয়াব করে নিয়ে কেঁদে কেঁদে উম্মাতের কথা মনে পড়ে গেল হাতিমের ভিতরে গিয়ে আল্লাহর নবী দোয়া চান রব্বে আল্লাহ আয় আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মাত উম্মাতির জীবনের গুনাহ মাফ করে দিতে হবে ও সোনার চাঁদরা সোনার মানিকেরা আল্লাহর নবীর দোয়াটা হাতিমের ভিতরে আমার আল্লাহ তাআলা দয়াময় দয়া করে কবুল করেলেন বাবাজিরা নবী আমার আপনার আমার জন্য কত কান্না কেঁদেছেন কত দোয়া চেয়েছেন কত মেহনত করেছেন নিজে কম খেয়েছেন আপনার আমার জন্য পেট ভরে খাওয়ার দোয়া চেয়েছেন বাবা নিজে ছিঁড়া চাটায়ে ঘুমিয়েছেন আপনার আমার জন্য আরামের দোয়া চেয়েছেন নবী আমার সারা জীবন কষ্ট করলেন আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দুনিয়া আখেরাতের সর্বদিক দিয়ে হেফাজতের দোয়া চেয়ে গেলেন ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে লাগলেন এক এক রাতে আল্লাহর নবী আমার হুজরা মুবারাকে নামাজের সারা সারা রাত আল্লাহর নবী সেজদায় পড়ে থাকতেন সারা রাত আমি আয়েশা আমার হুজরা মুবারাকে সারা রাত নবী আমার সেজদায় পড়ে গিয়ে সারা সারা রাত সেজদা থেকে মাথা তুলে আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে আমার উম্মাত উম্মাতিদের নাজাতের জন্য আল্লাহর হাবিব সারা রাত কেঁদে জারে জার হয়ে যান বাবাজিরা ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না ভুলে যেও না কবরে যাবেন সেখানেও নবীর নাম কলেমায় সেখানেও নবীর নাম কোরআনেও নবীর নাম আত্মায়াতেও নবীর নাম নবী ছাড়া কোনো রাস্তা নাই কবরে যাবেন কবরে যাবেন আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবীয়ুকা ও সোনারা কবরেও নবীর নাম কলেমাতেও নবীর নাম আজানে তো নবীর নাম কোরআনে তো নবীর নাম আত্মায়াতে নবীর নাম বাবাজিরা এমন একটা জায়গা নাই যে জায়গাতে আমার নবী পাকের নাম নাই বাবাজিরা আল্লাহ পাক আমার নবীকে আপনার আমার জন্য সবচাইতে নাজাতের বড় ওসিলা করেছে জি হ্যাঁ বাবাজিরা সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহ পাক দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন আল্লাহ দুনিয়া আখেরাতের কামিয়াবি দেন যে আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন নেক করেন আল্লাহওয়ালা করেন বলুন আমিন আর জোরে বলুন আমার পদ্মপুকুর এলাকার সোনার চাঁদ আল্লাহ তাআলার কাছে দোয়া চাই আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন বলুন আমিন মসজিদে আসেন বাবা নবী দিবস পালন করব আজকাল হালুয়া রুটির মোহাব্বত ওরে বাপ রে লম্বা লম্বা র্যালি বেরোচ্ছে নবীর জন্মদিন নবীর জন্মদিন লম্বা লম্বা র্যালি বেরোচ্ছে এক অক্ত নামাজ নেই হালুয়া রুটির মোহাব্বত না বাবা নবী পাকের মোহাব্বত কোনটা রাসূলের অনুসরণ করা কোনটা কাকে মোহাব্বত বলে যে হাকিম মানি হাকিমের হুকুম মানি না হাকিম মানা হয় না
হাকিম মানি হাকিমের হুকুম মানি না তাহলে কি হাকিম মানা হবে আল্লাহ মানি আল্লাহর কোরআন মানি না আল্লাহকে মানা হবে রাসূলকে মানি রাসূলের আদেশ মানি না তাহলে কি রাসূলকে মানা হবে না কথা বুঝেছেন আমাদের প্রত্যেককে নামাজি করেন নেক করেন আল্লাহ ওয়ালা করেন ঈমানে কামেল আমলে কামেল হিসাবে আল্লাহ আমি আপনাদের পীরের ছেলে আপনাদের কাছে হাত জোড় করছি বাবা মসজিদে আসেন মসজিদে আসেন নামাজ ছাড়া নাজাত নেই মসজিদে আসেন নামাজ ছাড়া নাজাত নেই যে নামাজ 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 মুসলমানের ছেলে আত্তায়াত জানে না সানা জানে না দরুদ ইব্রাহিম জানে না মসজিদে যেতে গেলে কুনপা দিতে হয় জানে না মসজিদ থেকে বেরোতে গেলে কুনপা দিতে হয় জানে না যে নামাজে আসে হুজুর দোয়া করবেন শুক্রবার থেকে নামাজ ধরব একাইজন বলে হুজুর দোয়া করবেন সামনের জুম্মা থেকে ধরব মানে সামনের জুম্মায় তুমি বাঁচবে গ্যারান্টি আছে আল্লাহ আজকে আপনাদের গ্রামে আমাকে এনেছেন আমি ঘরে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে কোচি আল্লাহর হুকুম হয়ে গেল না শুক্রবার কি রে শুক্রবার থেকে নামাজ ধরব না বাবা এখনি নিয়ত করেছেন এখনি জোহর থেকে ধরেন আসর থেকে ধরেছেন নিয়ত করেছেন আসর থেকে ধরেন এখনি কেন সামনে শুক্রবার তোমার কিসমতে নাও থাকতে পারে হুজুর সামনে রোজা থেকে নিয়ত করেছি রোজা রাখব না বাবাজি আল্লাহ পাক রেখেছেন একদম সঙ্গে সঙ্গে ধরে নাও যে একবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়ে নিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ওই একবারের ওসিলায় আপনার জন্য সাতটা জাহান্নামকে হারাম করে দিয়ে আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে দিতে পারে গাফলতি করবেন না আল্লাহ হেফাজত করেন আল্লাহ নেক করেন আল্লাহ ওয়ালা করেন আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বাবা ইমাম সাহেব আল্লাহ ওয়াহিও সাকিনা নূর সে মামু ওরে সিনা মিস্ক সে বেহতর পাসিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাগল
ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল حسنات جميع خصالك صلوا عليه وعليه كوچي اي چيار ময়ূর পাখি ছবি দেখেছো اي چيار ময়ূর পাখি ছবি মেরেছে এটা নাজায়েজ সম্পূর্ণ নাজায়েজ এই লাল চকচকে চিয়ার দেখলে হবে না কোচি আজকাল সব লাল নীল সবুজ ব্লু সব আলো বেরিয়ে গেছে ডিজাইন তাতে আবার সব মোরগের ছবি হরিণের ছবি ময়ূর পাখির ছবি মাছের ছবি হনুমান লাপাচ্ছে বাঁদর লাপাচ্ছে পাখি গাল হাঁ করছে মাছ রাঙা পাখি মাছ খেতছে এসব নাজায়েজ এসব নাজায়েজ পাগলামো করো না হ্যাঁ এসব গুণ আর একদম নয় তওবা করে নেন একদম তওবা করেন যে ঠিক আছে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে